ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত যে সম্মানিত সালমান ভাই আপনি জিজ্ঞাসা করেছেন ফরজ সালাতের পর ইমামের নেতৃত্বে সম্মিলিত মোনাজাত করা কি সন্ন্যাত সম্মত নাকি বেদাত যে সম্মানিত ভাই ফরজ সালাতের পরে ফরজ সালাতের পরে সন্না হল দোয়া প্রায় সাঁইত্রিশটার মতো দেওয়ার রয়েছে যা ইমাম মুক্তাদি সবাই যারা ফরোজ সালাত শেষ করবে ফরোজ সালাতের পরে মুক্তাদিদের জন্য যেটা সন্নাহ সেটা হলো আল্লাহ আকবর আস্তা ওফের্লাহ আল্লাহ মা ইংদেশ সাইলেহ মোমিকা সাইলেহ মতাবা ইয়াত আল জালা আলী আলিক করলাম আল্লাহমা আইন আলাদিক রিকা ওয়াশোক রিকা ওয়াসনিক لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع عوض الجد منك الجد آه. إيه سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته এরপর অনেক দোয়া রয়েছে বিসমিল্লাহ ইসামি আলিম সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটা পড়া হ্যাঁ তবিল্লাহ ইসলাম এই দোয়া পড়া সকাল সন্ধ্যায় তো এরপরে বললাম তো প্রায় সাইত্রিশটা মতো দোয়া রয়েছে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার অথবা বার আঙ্গুলের গিরাই গিরাই গুনে পড়া আয়াতুল কুরসি একবার পড়া হ্যাঁ সরা এখলাস তিনবার ফালাক তিনবার তিনবার সরা এগুলো মাফিক আমল এগুলো করতে করতেই তো অনেক সময় লেগে যাবে কিন্তু প্রচলিত ফরজালাতের পরে সম্মিলিত এই ভাবে হাত তুলে যে দোয়া হয় আল্লা হুম আমিন মুসল্লিরা সবাই মুক্তাদিরা সবাই এবার আল্লাহ আমিন বলছে যে যেখানে আছে এভাবে করে দোয়াটা আনুষ্ঠানিকভাবে যখন শুরু করা হয় এটা বেদাতে পরিণত হয় বেদাওয়াতে পরিণত হয় নভীহসাল্লাম স্পষ্ট করে বলেছেন আয়েশ হাসিদ্দিকা তুই বা তাহারা রদিয়াল্লাহ তালা আনহা থেকে দুটি হাদিস রয়েছে যে মান হাহাদেত হাফ ইয়ামরিন হাতে মালে সামিন হোৱা মান আমিলা আমাল আল্লাহস আলী হিয়ামরনা ফাউয়ার অর্দন যা আল্লাহ নবী সাল্লাহসাল্লাম নির্দেশ করেনি এমন কোনো আমল যদি কেউ করে তাহলে তা বাতিল তা বর্জিত তা প্রত্যাখ্যাত ঠিক আছে অতএব নবী সাল্লা সাল্লামের জীবন দশায় তিনি কোন ফরজ সালাদের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন মর্মে কোনো হাদিস পাওয়া যায় না সাহাবাইকে আমরা করেছেন কোনো হাদিস পাওয়া যায় না তাবে নে করেছেন কোনো হাদিস পাওয়া যায় না তাবে তাবে নে করেছেন কোনো হাদিস পাওয়া যায় না এরকম সম্মিলিতভাবে হয় মনাজাত এখনো আরব কান্ট্রিতে মক্কামুদিনায় কোথাও এরকম সম্মিলিত ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া নেই কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তানের কিছু অংশ এই যে মাঝাবি সংকীর্ণতার কারণে আর আমাদের প্রচলিত সমাজের কিছু প্রভাবশালী মানুষের অজ্ঞতার কারণে এই আমল এভাবে করে শুরু হয়েছে এর বহুবিধ ক্ষতি রয়েছে অনেক ক্ষতি রয়েছে একেবারে সংক্ষেপে দুই একটা কথা না বললেই নয় ফরজ সলাতের পরে যদি সম্মিলিত মনোজাত শুরু করা হয় ধরুন চার রেখাত বিশিষ্ট ঈশার নামাজ অথবা দুই রেখাত বিশিষ্ট ফজরের সলাত চলছে জামাত এখন আপনাকে বলছি অথবা আপনার মাধ্যমে বা আপনার প্রশ্ন করার কারণে আমি সবাইকে অবগত করতে চাই যে ফরজ সালাতে তাকবিরে ওলার সাথে তাক তাহারিমার সাথে সবাইকে অন্তর্ভুক্ত হয় একসঙ্গে কিছু মুসল্লি থাকে যারা মাসবুক হয়ে যায় পরে আসে তাহলে পরে যারা আসে যেমন চার রেখাত বিষ্ট সলাতে যদি দুই রেখাত না পায় তাহলে উনি ফরজ সালাদ সালাম ফিরাইদা ইমাম সাহেব তখন উনি উঠে বাকি দুই রেখাত পড়তে থাকেন এই সময় যদি আল্লাহম্মা আমিন রব্বানাউলনাম ফুসানাম রব্বানা চিনাফিদ্দুনিয়া হাসানা এইভাবে করে দোয়া শুরু করে চিৎকার করে আর সবাই আল্লাহ্মা আমিন বলে তাহলে ওই মাসবুক ওই মুসল্লির সলাতে খুশু খু হ্যাঁ এখন থাকবে ফরজ সলাত নষ্ট হয়ে যাবে আর এই ফরজ সলাত নষ্ট হওয়ার কারণে কে অপরাধী হবে কে দায়ী হবে এমাম সাহেব এক নাম্বার গিলটিতে পড়বে দায়ী হবে তিনি আর যদি কেউ সংশোধনের জন্য মুসলিরা তাকে না বলে এভাবে চলতে থাকে তাহলে মুসলিরাও এজন্য দায়ী হবে এ ধরনের ইমামের পিছনে ধারাবাহিকভাবে একতেদা করাও ঠিক নয় ঠিক আছে এটা একটা বললাম আরও কি কী শোনেন যেমন যদি কি ওইভাবে ফরজ সালাতের পর ইমাম সাহেব দোয়া শুরু করে হাত তুলে মোনাজাত শুরু করে দেয় তাহলে এই যে আগের দোয়াগুলো যেগুলো বললাম এই দোয়াগুলো দেখবেন ওই হাত তুলে মোনাজাত যে মসজিদে হয় ওই মসজিদের মুসল্লিরা এরকম বসে কেউ আয়াতুল করছি সোহান আল্লাহ আল্লাহ একবার আর অন্য অন্য যে তাসবিরগুলো বললাম এগুলো তাসবির পরে না মোনাজাত করা শেষ সবাই উঠে দাঁড়িয়ে হড়া করে সলাদ পড়ে বের হয়ে যাচ্ছে হ্যাঁ কথা এটা হলো সোননাথ একদিকে বেদাত প্রতিষ্ঠিত হলো আর সোননাথ ওখান থেকে উঠে গেল হুম আবার কি হলো একটা হারাম কাজ যেটা ফরজ সলাদ জামাত চলছে মোস মুসল্লিদের মধ্যে যারা পরে আসছিল সেখানে তাদের সলাতে বিঘ্ন ঘটে গেল আল্লাহ তালা হেফাজত করুন মোস্তিম মাম্মাকে আল্লাহ আমিন ও وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته